Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel, guys. Mama Jannatul here, guys. Aske pray koyek din por aske vlog e asche. Ami aske khub ekta special ekta dine jabo. Aske amra jacchi Saint Martin. So asha kori apni bujhte parchen je amra ashole kothay jacchi. So onek din por aske mane khub ekta long ekta tour e dike jacchi. Ekhon amar record korar karon ta hocche amader bus er ticket hocche ratre. Rat 1:30 shomoy char karone ratre amar kono vlog hobe na. তাই এখন আমি করে নিচ্ছি একটা খুব একটা দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের সাথে একজন মিসিং হবে এমনাত ভাই যে যার সাথে আমরা সিলেট এবং চিটাগং সময় দিছি আমরা একসাথে ছিলাম একটা টিম হিসেবে ছিলাম বড় একটা সমস্যা থাকার কারণে উনি ছুটি পায় নাই সো আর সাথে আরেকজন আছে সে হচ্ছে রাজীবের আরেক ফ্রেন্ড সো আমরা এই পাঁচ জনে আমরা টুর প্ল্যান ছিল সেখান থেকে আমাদের এমদাদ ভাই মিসিং যাবে এমদাদ ভাই বাপ সো আমরা এখন চারজন যাচ্ছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সো গাইস বেশি কথা না বলে তাহলে আমরা এখন যাওয়া শুরু করে দিই হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কম সাপোর্ট দিস ভিডিও 1 hour later সো গাইস আমরা এখন আসছি হচ্ছে চিটাগং So, আমি এখানে প্রায় 30 মিনিট ধরে ওয়েট করছি আর ওনাদের আসার কথা ছিল 4:30 এখন আসছে সো ফাইনালি সো এই তো পরিচয় করা দরকার নেই সো রাজীব ভাই বন্ধু ভাই আর আমার রাজীবের ফ্রেন্ড সো উনি মাস্ক পরছে যার কারণে আমার ফেস দেখাচ্ছি আমরা এই চারজনই যাচ্ছি এখন আমাদের সাথে যে স্পেশাল যে গেস্ট ছিল এমদাদ ভাই লাগে মিস করতেছে এমদাদ ভাই উই মিস ইউ উই উইল মিস ইউ আমাদের বাস এখন আসবে 9টার মধ্যে বাস আসবে সো আমরা এখন 9টার সময় ওয়েট করব 20 মিনিটস লেটার So guys, finally, I'm I'm going to go to the bus. কেন যেন মানুষটা বমি করে যাই হোক আমাদের বাসের জার্নিটা এখন এখানেই আসছে তো এখন আমরা একটু কিছু ব্রেক নিচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিব ইনশাল্লাহ 7 hours later সো গাইস ফাইনালি আমরা এখন সেন্ট মার্টিনে আসছি এখন আমাদের এখানে আসতে সময় লাগছে প্রায় 6:29 আমি এখন ফজর নামাজ পড়ে আমাদের ব্রেকফাস্ট করতে হবে তারপরে আমরা চলে যাব সো গাইস আমাদের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি খিচুড়ি আমরা খাওয়া দাওয়া করবো বুঝছি না আর এখানে খিচুড়ির দাম 70 টাকা তারপরে একটা সাথে একটা ডিম এই একটা খিচুড়ির দাম হচ্ছে 70 টাকা সো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই লেটস স্টার্ট One hour later. So guys, finally, এখন আমরা শিপের ভিতরে ঢুকে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের শিপ যে পিছনে শিপটা দেখতে পাচ্ছেন কেড়ে সিদাবাদ এই এই জায়গাটা হচ্ছে আমাদের সমস্ত এখন যাই দেখি আমরা এখন শিপের ভিতরে উঠে যাই তারপর দেখি কিছু শুট দেওয়া যায় চিপস খাওয়ার জন্য যেভাবে ওরা ওরা করতেছে সো আমার খুব ভালো লাগছে যে দিছে খাবার দিছে আমার তো চিপস নাই সো ওরা দিছে আচ্ছা আমি কিছু আমরা ভালো হবে 3 hours later So,
দিকে যাচ্ছি। সো আমাদের জিনিসটা একটু খুব কাছে, যার কারণে এখানে অটোতে নেওয়া যাচ্ছে না। সো আমরা হেঁটে যাচ্ছি। আর আজকে শিপে যে জার্নিটা খুবই ভালো ছিল, বাসটা গেলে ভালো পাই না। এখন যাওয়ার সময় ছিল একদম এক কথা বাজে অবস্থা। হ্যাঁ, আমরা আসছিলাম সেন্টারটির পরিবহন দিয়া নন এসি ইকোনমি, তো সার্ভিসটা আমার কাছে ভালো লাগে নাই। আমরা যাওয়ার সময় যখন ঢাকা যাবো তখন আমরা শিমুলির বাসের টিকিট কাটছি। হ্যাঁ, বাসটা দেখলে মোটামুটি ভালো হয় না, বাকিটা পরের ব্যাপার। হ্যাঁ, বাকিটা পরের ব্যাপার, দেখা যাক কি পরে এটা কি। সো গাইস, এইটা হচ্ছে আমাদের রুম। এই যে আমাদের রুম দেখেন, রুম বাইরের থেকে এখানে আমাদের বেড, এখানে আমি একা শুয়ে আর এই খাটে আমরা দুজন শুয়ে আছি। প্রান্ত মনে হয় আমরা তিনটা শুয়ে আছি, আপনি এখানে শুয়ে আর প্রান্তরে এই সোফার মধ্যে বসে যান। এখন আমরা বিচের সামনে আসছি। সো আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন, কক্সবাজারের মতন না, মানে কক্সবাজারের যে পানি গোলা খুবই খোলা গোলা দেখা যায়, আর এখানে পানি গোলা খুবই একটা ব্লু কালার দেখা যাচ্ছে। আমি এখন রোড শুট নেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে থাকেন। পরিমাণ ভালো একটা ড্রোন শুট নিতে পারছি, আর এখন আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ, এখন প্রায় ব্যাটারি খুব কম পার্সেন্টেজ আছে। আমার মনে হয় না এখানে ভালো শুট নিতে পারছে, কারণ হচ্ছে এখানে সূর্য নাই। সূর্য না থাকলে কিন্তু ফুটেজ ভালো আসে না, এটা মাথায় রাখতে হবে, এটা আমি জানি। ঠিক আছে, সূর্যটা উঠলে তাহলে পুরো একটা ভিউ খুব সুন্দর একটা আসতো, যে একটা সিনারি সব কিছু যেন পারফেক্টভাবে আসবে। সো আমরা সবাই মিলা জিল্লা ভালো একটা আমরা এখন বের হলাম সেই বিকালের পর থেকে। আমরা তো রেস্ট দিচ্ছি, এখন আমরা বের হচ্ছি, তাদের কিছু নাস্তা করার জন্য বের হবো, সময় স্পেন্ড করবো। আমরা এখন বের হয়ে যাচ্ছি, সবাই অলরেডি রেডি, সবাই মাস্ক পরে রেডি। আমি আবার ক্যামেরা সারা বের হয়েছি, ভিডিওগুলো দেখতে থাকি।20 minutes later. So guys, I'm gonna make some mass choice. এই মেয়ে খুব বড় খাইছে, এরা ছোট খাওয়া মানে ছোট খান। আমি বড় রাখুন, কিছু লাগবে? হ্যাঁ, সাথে কিছু দেন খাই। কত বড় পাক বার আমার কাছে ভালো লাগছে।
1 hour later. আমরা এখন বিচের সামনে আসছে, তো আমরা এখন কিছু সময় আমরা সকলে সামনে বসে একটু কিছু সময় ব্যয় করব। সো আমরা এখন আসছি অ্যাকচুয়ালি এখানে অলরেডি রাজু ভাই এখন তো আর সবাই ও এদিকে জুমি মনে দেখা যায় না, সবাই এখানে বসে আছে। আমার জায়গাটা নিয়ে নিচ্ছে, আমার জায়গা নাই, এটা সম্ভবত আমার জায়গাটা। আমি বসবো, দেখি বুঝতে পারি কিনা, মুছছে নাকি। ফাইনালি গাইস, আমি এখন হেমকে মধ্যে শুয়ে আছি। ও ইয়ো এখন আমরা এখানে ই করব, রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর আজকে এর মধ্যে এখানে ব্লগ শেষ। ইনশাআল্লাহ আগামীকাল আমরা ভোর ফজর নামাজ পড়ে তখন আমরা যাব, সেই সকাল সকাল আমরা রওনা দিয়ে দিব সেরা দেবীর উদ্দেশ্যে। তবে আমরা প্ল্যান করছি আমরা হাইটা হাইটা যাবো। হাইটা যাওয়ার কারণ হচ্ছে আমরা ওইখানে কিছু জায়গায় আমরা কিছু জিনিস দেখতে পারবো, যেগুলো অটোতে করে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো না। ইনশাআল্লাহ আগামীকালের জন্য আমরা প্রস্তুত থাকবো আর আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। সে নেক্সট ডে।